অমোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রিপোর্ট লেখে না, অমোক ব্যক্তি হাসপাতালে অথবা ঘরে বেড়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেন মনে হচ্ছে মালাকুল মওত এসেছিল, কুস্তাকুস্তি করে জিতে গেছে। আগ্রহ অনেকেরটা কমে যাওয়ার কথা, এটাও স্বাভাবিক, নতুন জিনিসের একটু আগ্রহ বাড়ে, বারবার দেখলে একটু কমে যায়, এটাও স্বাভাবিক। সেজন্য মনে করছি দু এক বছর না এসে একটু পরে আসলে হয়, নাকি বলেন? হ্যাঁ, তো আজকে যারা আছেন অনেকেই ছিলেন, গতবার কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছুটা কি মনে আছে কারো? এই সামনে যারা আছেন কিছু মনে আছে যে এই এই বিষয়ে কথা হয়েছিল? মনে আছে না? কিছুই মনে নেই। এটা একটা ভালো দিক, আমাদের জন্য ভালো দিক, যেহেতু প্রতি বছর আসা হয়, আপনারা ভুলে গেলে সুবিধা হলো, যা মনে আছে তাই বলা যাবে, আপনাদের কোনো সমস্যা নেই। আর মনের একটা একটা অসুবিধা যে আমাদের চিন্তা করতে হবে যে গতবার এইটা বলেছি, এবার একটা নতুন কিছু বলতে হবে, পড়াশোনা করতে হবে, শিখতে হবে। তো আপনারা মনে না রাখলে আমাদের ভালো, আর মনে রাখলে আমাদের জন্য একটু টেনশনের ব্যাপার, তাই তো? তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, যে কথাগুলো বললে আমাদের সকলের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণে আসবে, কিছু নেক আমল করতে পারবো, কিছু গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ, এই মজলিসে পুরুষরাও এসে থাকেন, অনেক মা বোনরা শুনে থাকেন, আমি যেটা খেয়াল করেছি আগেও। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। শুধু মানুষ নয়, মানুষ এবং জিন সম্প্রদায় সবার ব্যাপারেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সৃষ্টির রহস্যটা কি, উদ্দেশ্যটা কি। কোরআনুল করিম আল্লাহ তাআলা এলক্ষ্যে জানান যে মানুষ এবং জিন সম্প্রদায় সবাইকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্যে। কার ইবাদতের জন্যে? আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। তো মানুষ জিন আল্লাহ তাআলার ইবাদত করবে এজন্য বানিয়েছেন। আর অন্যান্য জগ যা কিছু আছে মানুষ জিনের বাইরে, অন্যান্য পশু পাখি, গাছপালা, তরুলতা এবং মহাশূন্যে, মহা কী বলে, জগতে বিভিন্ন জগৎ, বিভিন্ন যে বিষয়গুলো আছে, সূর্য, গ্রহ, উপগ্রহ, আরও অনেক অনেক যা কিছু উপগ্রহ যা কিছু আছে, এই সব কিছু কেন বানানো হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানুষ জিনকে বানিয়েছেন ইবাদতের জন্য। আর অন্যান্য সব কিছু আল্লাহর সৃষ্টি, তারাও সদা সর্বদা আল্লাহ তাআলার তসবিহ, তাহলিল, গুণগানে ব্যস্ত এবং আল্লাহর বিধান মেনেই তারা চলছে। এই মহাশূন্যের যে নিয়মতান্ত্রিকতা, মহাবিশ্বের যে নিয়মতান্ত্রিকতা, যেটাকে আমরা বাংলায় প্রাকৃতিক নিয়ম বা কি বলে ন্যাচারাল সিস্টেম যেটা আমরা বলে থাকি, অনেকের কাছে যারা কোরআন হাদিস চর্চা খুব একটা করেন না বা ইসলামের বিষয়গুলোকে ওভাবে বিশ্বাস করেন না, মুসলমানের সন্তান, মুসলমান দাবি করেন, পরিচয় দেন, কিন্তু তারা বিজ্ঞানের নামে তাদের একটা ধারণা যে যা কিছু হচ্ছে এগুলো সক্রিয়ভাবে নিজ শক্তি ক্ষমতায় পরিচালিত হচ্ছে, এগুলোর আলাদা কোনো নিয়ন্ত্রক পরিচালক আছে এরকমটি অনেকে মনে করেন না। যারা মনে করবে যে এই মহাবিশ্বের সব কিছু নিজ শক্তি ক্ষমতায়, নিজ গুণে বা শক্তিতে, বস্তুর শক্তিতে পরিচালিত হচ্ছে, কোনো আলাদা নিয়ন্ত্রক পরিচালক নেই, এরকম যদি কেউ মনে করে তাহলে এটা হবে নাস্তিকতা, এটা হবে ইমান বিধ্বংসী একটা বিষয়। পক্ষান্তরে আমাদের ইমান হলো যা কিছু আছে সকল কিছু যে নিয়মে চলছে সেই নিয়মটা আল্লাহ তাআলার বেঁধে দেওয়া এবং তার পরিকল্পনায়, এই বিশ্বাস আমাদের সবার আছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা চাষ করেন ফলন হয়, কৃতিত্বকার কৃষি অধিদপ্তরের, তাই তো? কথা বুঝতে পারেননি? এই যে আপনারা চাষ করছেন খুব ভালো ফসল হয়েছে, এর কৃতিত্বটা কার? আপনাদের, যে আপনারা খুব ভালো করে সার পানি দিয়েছেন এই জন্য ফলন ভালো হয়েছে, তাই তো? কৃষি অধিদপ্তরের, যে তারা গবেষণা করে এই এই চারা বা এই এই বীজ রোপণ মানে আবিষ্কার করেছে সেটার জন্য এত ফসল হয়েছে, তাই তো? তাদের মেহনতকে আমরা ছোট করে দেখছি না, আল্লাহ তাআলা আমাদেরকে পরিশ্রম করতে বলেছেন, এটা আল্লাহ তাআলার হুকুম, এই গবেষণা করা, চিন্তা করা,
শুধু চোখ বন্ধ করে মোরাকাবার গবেষণা না, ওইটাও আছে, ওইটাকেও ছোট করে দেখার সুযোগ নেই। আবার আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে পরিকল্পনা গবেষণা করা, এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি বা আসমান জমিনের মধ্যে যা আছে সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। এই চিন্তা গবেষণা করে মানুষ অনেক কিছু আবিষ্কার করে, সৃষ্টি করে না, কি করে আবিষ্কার করে। আবিষ্কার কি? একটা জিনিস আছে ওইটাকে বের করা, আর একটা হলো নাই থেকে সৃষ্টি করা। নাই থেকে সৃষ্টি করার শক্তি ক্ষমতা কারো নেই, এটা শুধুমাত্র কার? আল্লাহর। আর সৃষ্টি থেকে উদ্ভাবন করা, আবিষ্কার করা, এটার জন্য গবেষণা আমরা করতে পারি, কিন্তু এটা রেজাল্টকে দেন। হ্যাঁ, আপনারা সার পানি দিলেই যেমন করে চাইবেন তেমন করেই ফল হবে, ব্যতিক্রম তো হবে না, নাকি হবে না? হবে না। এই যে আজকে এবছর আমি যতটুকু তথ্য পেলাম, অন্য বছরের তুলনায়, বিশেষ করে গতবারের তুলনায় ধান একটু কম হয়েছে, তাই না? প্রায় বিঘা প্রতি 10 মণ প্রায় এরকম, কোথাও কোথাও কম বেশি কম হয়েছে। আগে যেখানে 40 মণ হয়েছে সেখানে 30 মণ হয়েছে, কথার কথা এরকম কম বেশি। হ্যাঁ, যেটা তথ্য পেলাম, তো আগেও গতবারেও যেভাবে পানি দিয়েছেন, যেভাবে সার দিয়েছেন, যেভাবে কষ্ট করেছেন, এভাবেও এবারও তাই করেছেন, আশাও তাই ছিল, কিন্তু কম হয়েছে। বাড়ানোর শক্তি আপনাদের ছিল? বাড়াতে পারবেন না। আবার আপনারা চেয়েছিলেন যা তার থেকে বেশি হয়েছে না হয় নাই? কোনো কোনো সময় আপনারা মনে করেছিলেন কথার কথা 30 মণ হবে, দেখা গেল 35-40 বেশি হয়ে গেছে, হয়েছে না হয় নাই? এরপরে ডাক্তার ওষুধ দেয়, ট্রিটমেন্ট করে, বিভিন্ন রোগ হয়, রোগে একই রকমের রোগ, একই সিমটম, ওষুধ একরকম দেয়, কিন্তু একজনের একরকম কাজ করে, আরেকজনের আরেকজনের আরেক রকম কাজ করে। তাহলে শক্তি কি ওষুধের না, এখানে আরও কিছু আছে। ওষুধ খাবো, গবেষণা করবো, ট্রিটমেন্ট দেবো, কিন্তু ভরসা হবে কার উপরে? ভরসা হবে আল্লাহ তাআলার প্রতি। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে, খেয়ালে থাকতে হবে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক যুবক যুবতী ভাই বোনেরা তাদের কথাবার্তায় অনেক শিরকি কথাবার্তা, কুফুরি কথাবার্তা বলছে। আমাদের ঈমান আশা করি ঠিক আছে, কিন্তু ঈমানের আনুষঙ্গিক কিছু ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, রাতে খুব বৃষ্টি হয়েছে, সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের এই সকালে কিছু লোকেরা ঈমান নিয়ে উঠল, মানে ঈমান সকাল হলো, তারা ঈমানদার হয়ে আছে, আর কিছু লোকেরা মুসলমান কিন্তু তারা সকাল, তাদের সকালটা হয়েছে কুফরি হালতে, শিরকি হালতে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর যারা আজকে বলল যে গত রাতে বা এই ভোরে আল্লাহ তাআলার রহমতে অনেক বৃষ্টি হয়েছে, তারা ঈমানের সহিত উঠেছে, সুবহানাল্লাহ। আর যারা বলল এই এই কারণে, মেঘের কারণে, নিম্নচাপ, ঊর্ধ্বচাপ, এই সেই, আমরা বলি না অনেক সময় এগুলো বলা দোষ না, কিন্তু আল্লাহ তাআলার নাম না নিয়ে, আল্লাহ তাআলা শুকরিয়া না করে, শুধু এই প্রাকৃতিক রিজনটাকে নির্ভর করে যে এই এই কারণে এই এই হলো, এটা একটা কুফুরি কথা। কি কথা? হ্যাঁ, টিকা দেওয়া হয়েছে, রোগটা কমেছে, আগে কি টিকার প্রশংসা না আল্লাহর প্রশংসা হবে? আমরা হয় বলবো যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, যে আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি, টিকা দিয়েছি, আল্লাহর রহমতে রোগটা অনেক কমেছে। আরেকটা হলো যে আমরা টিকার মাধ্যমে করোনা মোকাবেলা করে ফেলেছি, মাশাআল্লাহ, কত বড় বীর পালোয়ান, কি বলে, টিকার মাধ্যমে মোকাবেলা করেছেন তো নাকি? অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রিপোর্ট লেখে না, অমুক ব্যক্তি হাসপাতালে অথবা ঘরে বেড়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেন মনে হচ্ছে মালাকুল মৌত এসেছিল, কুস্তাকুস্তি করে জিতে গেছে, কি বলেন আপনারা? তাহলে এই ধরনের অবান্তর কথাবার্তা আমাদের চালু আছে, আর এগুলো আমরা হেসে খেলে না জেনেই বলে ফেলি। একজন ঈমানদারের সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি আস্থা রাখা, এটা একটা ঈমানের অংশ, এটা অবিচ্ছেদ্য অংশ, এটা ছাড়া ঈমান ঠিক থাকে না।
আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আর এগুলো এমনি এমনি হয়ে যাবে না, এটার জন্য ঈমানি পরিবেশে থাকতে হবে, ঈমান চর্চা করতে হবে, ভালো মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহর কালামের সাথে জুড়ে থাকতে হবে, জিকির আসকার করতে হবে, যেটা আমাদের অনেকটাই অবহেলা আছে। আমরা সবাই গতানুগতিক নিয়মে মাদ্রাসায় পড়ে দাওরা পাস, মাদ্রাসায় পড়ে টাইটেল পাস, এরপরে আরবি উর্দু বিষয়গুলোতে ইসলামী বিষয় অনার্স মাস্টার্স করে ফেলতে পারবো, এটা হবে না। কিছু মানুষ হবে, আবার হলেই যে তারা বড় বড় আল্লাহওয়ালা হয়ে যাবে তা না। মাদ্রাসায় পড়ে আল্লাহওয়ালা হওয়ার একটা রাস্তা, কিন্তু মাদ্রাসায় পড়লেই যে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় তা নয়। কিন্তু টাইটেল পাস করলে আল্লাহর ওলি হয় না, দাওরা পাস করলে আল্লাহর ওলি হয় না, মুফতি পাস করলে আল্লাহর ওলি হয় না, বড় বড় জামা গায়ে দিলে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার কিছু